মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে আমি এমন একটি পরীক্ষিত বিদ্যা দিব আপনারা শুনলেই আশ্চর্য হয়ে যাবেন আমি এই বিদ্যা দিয়ে বহু পরীক্ষিত করছি বহু কাজ করছি আপনাদের দোয়ায়ে আমি এই তিন দিন আগে একটা কাজ করলাম উনচল্লিশ নাম্বার কবিরাজ আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছে ভালো হয় নাই ভালো কেউ করতে পারেনি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো করছি আর এক জায়গায় কাজ করতে গেলাম আমি একাশি নাম্বার কবিরাজ আল্লাহর রহমতে আপনাদের দয় সেটাও ভালো হয়ে গেছে ইনশাল্লাহ বড় লোকের মানুষ ভিডিও করতে দেয় নেই ঢাকাতে গেছিলাম ঢাকাতে যায় দেখি ওরাই পঞ্চাশ ষাটটি কবিরাজ বসা আছে কেউ ভালো করতে পারে নেই আল্লাহর রহমতে আপনাদের দয় আমি ভালো করছি তাই আমার এলাকায় আসে দেখবেন বা শুনবেন আমি যে সকল কাজগুলি করছি অস্বাভাবিক যে কাজগুলি হওয়ার নয় আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো হয়েছে যারা আমার কাছে শিখতেছেন বা শিখবেন তারা নিঃসন্দেহে আমার কাছে আসতে পারেন আর আমি যে সকল শিষ্যদের ভিডিও সারছি আপনারা একটা শিষ্য বলতে পারেনি আমি গুরুজিকে টাকা দিয়ে আমি বিদ্যা শিখতেছি যার যেরকম বিবেক আছে যার যেরকম দয়া হয় তাই সেরকম দিবে। তে যদি ইচ্ছা হয় আমার কাছে আসবেন শিখবেন আর গুরুত্বপূর্ণ যেগুলো আমার একবারে আমার হাত দিয়ে ওয়াদা করা আছে চ্যানেলে দেওয়া নিষেধ সেই সকল বিদ্যাগুলি আমি কখনো চ্যানেলে দিতে পারবো না আমাকে ক্ষমা করবেন আর আমি যেমন সিমটা সাধনা বাঁশি সাধনা সিঁদুর সাধনা কালী সাধনা মাসান কালী সাধনা ভৈরবী সাধনা বা মাদার সাধনা কৃতির সাধনা এগুলো আমি কখনো চ্যানেলে দিতে পারবো না আর যদি কারো বিশ্বাস ভক্তি থেকে থাকে আমার কাছে আসবেন আল্লাহ রহমতে আমার গুরু দয়ায় আমি যেটুকু আপনাদের দিব অরিজিনাল 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 আপনারা করে খাবেন আমার জন্য দোয়া করবেন আর যারা বলবেন গুরুজি আমি এই বিদ্যাটাই নেবো কত হাজার টাকা নেবেন তারা আমার কাছে কখনো আসবেন না কখনো আসার প্রয়োজন মনে করি না আমাকে ভালোবাসতে পারো তাহলে সব কিছুই পাবা যদি কেউ টাকা টাকা করেন তাহলে আমার কাছে বিদ্যা হবে না আদবে আউলিয়া বেদবে শৈতান আদব যদি না থাকে তাহলে কখনো সে শিষ্য হতে পারে না আমি যে কোনো শিষ্য আমার বাড়িতে আসলে বুঝতে পারবো যে এটা কোন ধরনের শিষ্য হইতে পারে সেই শিষ্যরা সেই রকমভাবেই বিদ্যা পাবেন এই যে রিদ যায় চান যায় আপনাদের গুরুর প্রতি স্মরণ রাখতে হবে গুরুকে কিছু সম্মানী দেওয়া দরকার বা দিতে হবে আপনারা গুরুকে চেনেন না কাজের সময় খালি বলেন বা যে কাজ পারেন না খালি ফোন দেবেন কাজে আপনারা যখন বিপদে পড়বেন তখন ফোন দেবেন আর গুরুদের সাথে কথা বলা বসা ওঠা শিখতে হবে আপনার গুরু মেতর মুশিস চামার যে কোনো জাতি হতে পারে না কেন গুরু তো গুরুই গুরুকে গুরু সম্মানে দিবেন গুরুর কাছে আদবে বসবেন আদবে উঠবেন আদবে কথা বলবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু পেয়ে যাবেন চাণ্ডালতে ধরে সর্ব রকমের জিনিস আপনারা পাবেন যদি গুরুর মন জয় করতে পারেন তাই কথা বাড়াবো না এই মন্ত্রটি আগরবাতি মোমবাতি ঘিয়ের বাতি জালাইয়া সাদা বা লাল কাপড় পরিধান করবেন এটা অনুমুক্ত করলাম আপনারা কাজ করে দেখবেন আমার যে সকল শিষ্যরা আছে তারা কাজ করে দেখবেন কতখানি সত্য না মিথ্যা একটা রোগীর গা কাছে যায় জিন হাজির করা পারতেছেন না একটা তুলারাশি পাচ্ছেন না কোনো কিছুতেই আসতেছে না আপনারা তখন কি করবেন বিসমিল্লাহ বলে আল্লাহ রাসুলের নাম স্মরণ করবেন মুসলমান যদি হয়ে থাকে আর হিন্দু দাদা হলে আপনার দেবতা বা আপনার ঈশ্বরের নাম স্মরণ করে একটু মাঠ বাম হাতে একটু ধুলা তুলে নেবেন বা উগির গায়ের পায়ে বাম পায়ের তলাতে একটু ধুলা বা মাটি তুলে নেবেন নিয়ে এই মন্ত্রটি একান্ন বার পরবেন একান্ন বার পরার পরে উগির গায়ে মারে দিবেন মনে হয় যেমন গরম তেলে পানি পড়লে যেরকম হয় উগির শরীর সেই রকম হবে আর যত বড়ই দেবতা হোক ওই উগির গায়ে থাকুক না কেন আর যত বড়ই দেবতা ধরুক না কেন ওই উগির শরীরে হাজির হবে আপনারা উগির মুখে শুনবেন বা ওই সিনের উগির মুখে শুনবেন কোথায় থেকে আইসে কোথায় থেকে পাইছে বা কে লাগাইছে আপনারা সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তারপরে চিকিৎসা করবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি উগিটা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যদি গুরুর উপর বিশ্বাসভুক্তি থেকে থাকে আর গোপনীয় বিদ্যা যে কোনো ধরনের বিদ্যা করি চালান তোমার হল কালি চালান বা চিমটা সাধনা বা ত্রিফুল সাধনা বিভিন্ন সাধনা গুরুর কাছ থেকে নিতে হলে গুরুর আত্মার সাথে আত্মা মিলাইতে হবে বা আমাকে ভালোবেসে নিতে হবে আমার কাছ থেকে বিদ্যা নিতে হলে আমাকে ভালোবেসে নিতে হবে কখনও টাকার গরম কখনও অহংকারে কথা বললে আমি তাওকে পছন্দ করি না আর সঙ্গে সঙ্গে নাম্বারটা বল করে দিই কেউ যদি আমাকে চোখ রাঙে কথা বলেন বা কোনো শিষ্য বেশি কথা বলেন আমি সঙ্গে সঙ্গে নাম্বারটা বলক করে দেয় কারণ আমি হাজার হাজার টাকা নিয়ে কাউকে বিদ্যা দেই না আর বিদ্যা বিক্রি করি না আপনাদের মনে চাইলে আমার কাছে আসবেন না চাইলে না আসবেন কখনও আমাকে বিরক্ত করবেন না আর আমার সাথে কথা বলতে হলে আটটা সাড়ে আটটার থেকে ধরে এক বারোটা পর্যন্ত কথা বলতে পারবেন দিনে কথা বলতে হলে বারোটার থেকে বেলা তিনটা পর্যন্ত কথা বলতে পারবেন তাছাড়া বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আর বৈধ কাজ যদি হয়ে থাকে আমি করে দিব আর যে যে সকল রুগীগুলা বান টোনা জাদু জিন থেকে উপায় পাচ্ছেন না দয়া করে আল্লাহর রহমতে নিয়ে আসবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি উসিলাম মাত্র আল্লাহ পাক দয়ার আল্লাহ দয়াময় ভালো করে দেয় ইনশাল্লাহ আমার এই এলাকাত বহুত প্রমাণ আছে আপনারা এসে শুনবেন নিজে মুখে শুনবেন তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা কোনো কাজে জয়ী হন দোয়া রাখি সালামু আলাইকুম রহমতুল্লাই